ইবনে হুজাইর ভালো করে খেয়াল করে দেখল এই তারকা যেন তার বাড়িতে হাজির হচ্ছে, ভয় পেয়ে তিনি ঘরে চলে আসেন। সকালবেলা প্রত্যুষে যখন ফজরের নামাজ আদায় করার জন্য বিশ্ব নবীর পিছনে মসজিদে নববীতে তিনি চলে গেলেন। আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য হল সাধারণত তিনি ফজরের নামাজ পড়ে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। ওসাইদ ইবনে হুজাইর বলেন ইন্না আবি ওয়া উম্মি কদ মাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আর আমার আম্মা আপনার পায়ে কুরবান হয়ে যায়। আমি গত রাত্রে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা আমি তেলাওয়াত করতেছিলাম। আমি যখন কোরআন শরীফ থেকে কোরআন মাজিদ থেকে আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম, আমি দেখি আমার বাড়ির মধ্যে যে ঘোড়াটা বাঁধা ছিল সে ঘোড়াটি লাফালাফি করে, আবার কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলে ঘোড়া চুপ হয়ে যায়। বারবার এই দৃশ্য দেখার পর কোরআনুল কারীম তেলাওয়াত আমি বন্ধ করে দিলাম। এরপর ঘোড়ার পাশে এসে আমি খেয়াল করে দেখি আসমান থেকে অসংখ্য তারকা আমসালিল মাসাবিহ, অসংখ্য তারকা আসমান থেকে নাজিল হচ্ছে। আল্লাহর হাবিব বলেন ইকরা ইকরা সালাসান, ওসাইদ বরং তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বরং তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কেন কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলে? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমার পক্ষে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা সম্ভব ছিল না। আল্লাহ হাবিব বলেন আতাদরি মাজাকা, আমার সাহাবী তুমি কি জানো এই আলোগুলো কিসের, ওই তারকাগুলো মূলত কি ছিল? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমি তো বলতে পারব না। قال رسول الله صلى الله عليه وسلم تلك الملائكه دانت في صوتك لو قرات القران لاصبحته حتى يشهد الناس ينظر اليه বিশ্বনবী বলেন আমার সাহাবী তুমি শোনো, তুমি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করেছিলে আল্লাহর কোরআন শোনার জন্য আরশে আজিম থেকে প্রতিটি হরফের বিনিময়ে হাজার হাজার ফেরেশতা তোমার বাড়িতে হাজির হচ্ছিল, তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা অব্যাহত রাখতে লাসবাহতা, আর যদি সকাল হয়ে যেত কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে সকাল করে দিতে, তাহলে তুমি দেখতে পেতে এই রহমতের ফেরেশতা লক্ষ কোটি ফেরেশতা জমিনে নাজিল হয়ে যেত। হাত্তা ইয়াশহাদান নাসু ইয়ানজুরু ইলাইহি, ফেরেশতাদেরকে আমার সাহাবীরা নিজে চোখে দেখতে পেত। ওসাইদের বাড়িতে যে ফেরেশতাদের মেলা বসেছে সুবহানাল্লাহ বলে। সুতরাং বোঝা যায় যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয় সেখানে কি হাজির হয়, এই ফেরেশতারা। আবার রাসূলুল্লাহ বলেন ইজা আতাইতু ইলা সিদরাতিল মুনতাহা অফি রাতি ইজা রুফিতু ফি সিদরাতিল মুনতাহা আল্লাহর হাবিব বলেন আমি যখন সিদ্রাতুল মুনতাহায় গেলাম আমি একটি বড়ই বৃক্ষ দেখতে পেলাম, এই গাছটি সপ্তম জমিনের নিচে এর শিকড়, আর গাছের পাতাগুলা আল্লাহ পাকের আরশে আজিমের একটি বিশেষ অংশ পর্যন্ত পৌঁছে গেছে, এটা হচ্ছে ব্যালান্স এরিয়া, এখান থেকে উপরের দিকে ওঠার ক্ষমতা আমার নাই। লাউ দানাতুল হাতারাক্তু, আমি যদি 1 মিলি সেকেন্ড সামনে অগ্রসর হই আমার 600 পাখা মতান্তর 300, 200 অথবা 100 পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ওটার ক্ষমতা আমার নাই। নবীজি সেখান থেকে তিনি চলে গেলেন বাইতুল মামুরে, ইয়ো সাল্লি ফিহি কুল্লাই আউমিন সাবুন আলফিন মালাকিন বাইজা খারাজ নবী আউদু রাবাউল বুখারি। আল্লাহর হাবিব বলেন আমি যখন বাইতুল মামুরে গেলাম ঠিক দেখতে পেলাম আমার পিতা ইব্রাহিম
আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়াছেন আর আমারে দেখে মুস্তি মুস্তি হাসতেছেন। সেখানে যাওয়ার পরে আমাকে স্বাগতম জানালেন, ইয়া ইবনু সুয়ারি মারহাবা, ইয়া দাবি উসারি মারহাবা, আমাকে তিনি স্বাগতম জানালেন। আমি খেয়াল করে দেখলাম বাইতুল মামুর এই মসজিদটা কাবা শরীফের ঠিক উপরে সপ্তম আসমানের উপরে, কাবা শরীফের মতো এর স্ট্রাকচার, এর প্রতিচ্ছবি কাবা শরীফের মতো, কিন্তু এখানে একসাথে 70,000 ফেরেশতা নামাজ পড়ে আছে। তাই ইজা খারাজু লাম ইয়াউদু, একবার যখন নামাজ পড়ে এরা বের হয়ে যায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার তারা অনেক সুযোগ নিবে, চান্স নিবে, দ্বিতীয়বার সময়ে সুযোগ তারা পাবে না। একবার কাবা শরীফ থেকে বের হয়, বের হওয়ার পরে দ্বিতীয়বার বাইতুল মাকদসে তাওয়াফ করার পরে এই ফেরেশতা জিন্দগিতে আর দ্বিতীয়বার তাওয়াফ করার সিরিয়াল, তাহলে আল্লাহর ফেরেশতা কম না বেশি? দ্য টার্ন ইনটু ডিটেকটিভ অ্যাঞ্জেল, তারা স্পাইসারলাইটের মতো পৃথিবীতে চলে আসে। সেখান থেকে পৃথিবীতে তারা যখন চলে আসে, ইজা ওয়াজাদু কাদমাহুম, যখন তারা মাহফিলটা পায়, মাহফিলে তারা বসে পড়ে, ইজা তাফাররাকু সাইদি ইলা সামা, মাহফিল এক সময় শেষ হবে, আসমানের দিকে ফেরেশতা চলে যাবে, আল্লাহু আল্লাহ তাদের প্রশ্ন করবে, মিন আইনা জিতুম আল্লাহু আলামু বিহিম, আল্লাহ জানেন ফেরেশতারা কোথায় ছিল, তারপরেও জিজ্ঞাসা করবে আমার ফেরেশতারা, মিন আইনা জিতুম, তোমরা কোথায় ছিলে একটু বলো। আল্লাহ জানেন, ফেরেশতারা বলবে আমরা ছিলাম শরীফিয়া দারুল উলুম মাদ্রাসা ময়দানে। আল্লাহ বলবেন কেন? ফেরেশতারা বলবে ইয়াজকুরুনাক, আমরা দেখলাম একদল বান্দা আপনার জিকির করে, আমরা কার জিকির করি বলুন? তারা আপনার তাজবি পাঠ করে, আমরা তাজবি পাঠ করি কার? বলুন সুবহানাল্লাহ। তারা আপনার প্রশংসা করে, আমরা কার প্রশংসা করি? বলুন আলহামদুলিল্লাহ। ওয়ায়ুকাব্বিরুনাকা, তারা আপনার তাকবীর দেয়, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাজা সালুনি, ও আমার ফেরেশতারা, এরা চায়টা কি? এরা যে এত পরিশ্রম করলো, এত কিছু করলো, এরা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে জান্নাত থাকা, এরা আপনার বেহেশত চায়। কিন্তু বেহেশত চান না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন হাল রাউ জান্নাতি, আমার ফেরেশতারা তোমরা এবার আমাকে বলো, আমার এই বান্দারা হাল রাউ জান্নাতি জিন্দগিতে কি আমার জান্নাত কখনো তারা দেখেছে নাকি? আপনারা কি বেহেশত দেখেছেন? কেউ কি দেখেছে? ফেরেশতা দিলে আল্লাহ বলবেন হাল রাউ জান্নাতি, ও ফেরেশতারা তোমরা একটু বলো আমার এই বান্দারা কি বেহেশত দেখেছে? কলুল্লাহ, তারা বলবেন না, এরা জীবনেও আপনার জান্নাত দেখে। আল্লাহ বলবেন আমার বান্দারা আমার জান্নাত দেখে নাই, কোনো কিছু না দেখে কেমন কামনা করে। ও ফেরেশতারা তোমরা শোনো হাল রাউ জান্নাতি কাইফা কাইফা, আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে কেমন করত? ফেরেশতারা বলবে ইয়াস্তাজুর লাগা, তারা পানা চাইতো, পরিত্রাণ চাইতো। আল্লাহ বলে মিম্মা কনস্টান্স থেকে, কালু ফেরেশতারা বলবে মিন নারিকা জাহান্নাম থেকে। আল্লাহ বলেন আমার ফেরেশতারা তোমরা শোনো আমার এই বান্দারা আমার জান্নাত দেখো না আমার জাহান্নাম দেখো না, কোরআনের কথা বিশ্বাস করেন, হাদিসের কথা বিশ্বাস করেন, আমার বান্দা বান্দীরা মাহফিলে হাজির হয়ে গেল, গুনাহের জন্য তওবা করলো, ইসতিগফার করলো, তাকবীর দিল, তাহরীর দিল, উশহিদুকুম আল্লাহু তাআলা, তো তোমরা সাক্ষী দিয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনে গুনাহগুলোকে মাফ করে দিলাম। ফাকালা মালাকুল ওয়ান অফ দা অ্যাঞ্জেল উইল স্ট্যান্ড বিফোর আল্লাহ, একজন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, ইন্না ফি ফালান খাতাকুন ইরহুকু, এখানে অনেক মানুষরা তো হ্যাজ কমিটেড মানি অফেন্স, বর্বর অপরাধ সংগঠিত করেছে, এমন বান্দা সেখানে হাজির ছিল, মারওয়া ফাজালসা, মাহফিলে বসার নেক নিয়ত তাদের ছিল না,
আর রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছিল, ফাজালাসা এরপর অবস্থা গিয়ে বসছে। তাদের ইন্টেনশন, তাদের অভিপ্রায়, তাদের কোনো খালেস নিয়ে ছিল না, শুধু মাহফিল দেখার জন্য গেছে, একটু বসেছে। আল্লাহ বলেন লাহু গাফারতুল্লাহ ওয়াহু মুসলিম। আল্লাহ হাবিব বলেন আমার কিছু ভালো বান্দাদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দার গুনাহ কাটাকে মাফ করে দিলাম। সুতরাং এই মাহফিলে এখানে আসা আমাদের জন্য লাভ না ক্ষতি? কামাতের মায়ের একটানেকের জন্য সমস্ত মানুষ ব্যবসায় যাবে, 40,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, বসার কোনো সুযোগ নাই, কোনো চেয়ার নেই, কোনো মন্ত্রী মহোদয়ের চেয়ার দেওয়া হবে না, সোফা দেওয়া হবে না, সকল মানুষ দাঁড়িয়ে থাকবে, মেয়াদ হবে 40,000 বছর। সেই জন্য বলা হয় কিয়ামত মানে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকবে। এই যে সূর্য দেখতে পাচ্ছেন, তাদের শামসুকা মেকদার মিলিন, এই সূর্যটা মাত্র এক মাইল উপরে চলে আসবে, মাথার এক মাইল উপরে থাকবে। ইন টাইম মিলি সেকেন্ডের মধ্যে মাটি পুরো তামা হয়ে যাবে। আমরা যে দেখি তারগুলা, বৈদ্যুতিক তারগুলা দেখি, এই বৈদ্যুতিক তারের মধ্যে তামার তার থাকে, কারণটা হলো সুপরিবাহী, খুব দ্রুত এটা সঞ্চালন হয় তাড়াতাড়ি করে। তাত্তালিউ আলাল আফিদা, এই জমিনটা খরিজাতে আঘাত করতে থাকবে আর মাথাটা ফেটে যাবে, বেয়ার ফুটে বেয়ার হেঁটে। আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আমার আব্বা আর আম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক, আমাকে একটু বলুন কিয়ামতের ময়দান কেমন করে সংগঠিত হবে। বিশ্বনবী বলেন ইউহাশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরানান খুরতান। আম্মাজান আয়েশা যে রাসূল বলেন আয়েশা শরম, কিয়ামতের ময়দানে গোটা ম্যানকাইন্ড, গোটা মানব জাতি উলঙ্গ আর উলঙ্গ হয়ে হাসর নাসর হবে। তাদের মাথায় কোনো রুমাল থাকবে না, পাগড়ি থাকবে না, ছাতা থাকবে না, পায়ে কোনো মোজা থাকবে না, জুতা থাকবে না, সম্পূর্ণ জন্মদিনের পোশাক পরে তারা উঠবে। আম্মা জানায় সবাই আর রিজালু আর নিসাউ জামিয়াই ইয়াউদুরু বাদু ইলা বাদি। হুজুর যদি তাই হয় আমি আয়েশা মাথার চুল কোনো বেগারা পুরুষ দেখলো না সেদিন কিয়ামতের ময়দানে, আমি আয়েশা আমার কি সেদিন লজ্জা স্মরণ করবে না? আল্লাহর হাবিব বলেন আয়েশার স্মরণ এমন কঠিন মুসিবতের সময় হবে, এমন কঠিন দিন হবে আয়েশা, সেদিন মানুষ অন্যের দিকে তাকানো তো দূরের কথা, নিজের দিকে তাকাবার সময়টুকু তার হবে না। কারণ মানুষ ঘামের ভিতর, কারণ ঘাম পর্যন্ত টাকু ঘামের নিচে চলে যাবে, কোমর ঘামের নিচে চলে যাবে, কেউ বা ঘামের ভিতর সাঁতরাতে থাকবে। একটাকির জন্য তামাম কিয়ামতের ময়দান ত্রাহি ত্রাহি শব্দ হবে, শুধু হবে নাফসি নাফসি পারি পারি। সমস্ত মানুষ তখন বলবে চলো যাই বাবা আদমের কাছে, তিনি তো আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন, ফাদার অফ ম্যানকাইন্ড, তিনি বলেন মানব জাতির পিতা। ফাইয়াতুনা আদামা, সকল নবী রাসূল সকল মানব মিলে যাবে বাবা আদমের কাছে, নবী আদমের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মুখ খারাপ আর মরিন দেখা যাবে। আন্তা আবুল বাশার ইউ আর দ্য ভেরি পার্সন ফাদার অফ ম্যানকাইন্ড, উই আর লাইক টু ড্র ইউর অ্যাটেনশন, আপনাকেই বলছি আপনি আমাদের পিতা আবুল বাশার। আলা তানজুরু ইলামা বালাগানা, আপনি কি দেখেন না আমাদের অবস্থা? আলা তাশফাউল্লাহ, আপনি কি সুপারিশ করবেন না? আন্তা আদম খালাকাকা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, ওয়াসকারাকাল জান্নাত, জান্নাত প্রবেশ কবারাল মালায়েকাতে বিসুজুদে, ফেরেশতাদের আল্লাহ সিজদা করাইছে, আপনি কি সুপারিশ করবেন না? আদম নবী বলবেন ইজহাদু ইলা গাইরিন, অন্যের কাছে যাও। কার কাছে যাও? অন্যের কাছে, অন্যের কাছে যাও। ও লোকেরা বলবে কার কাছে যাব? ইজহাবু ইলা নূহিন, তোমরা নূহের কাছে যাও। সুবহানাল্লাহ, লোকেরা জিজ্ঞাসা করবেন আপনি কেন সুপারিশ করবেন না, আপনি তো আদম, আদম আবুল বাশার, আপনি আমাদের মানব জাতির পিতা,
আপনি কেন সুপারিশের দায়িত্ব নিচ্ছেন না? হযরত আদম বলবেন, আমার আল্লাহ বলেছেন, ইয়া আদম সুকুন আনতা যাওজুকাল জান্নাত। আদম রে, তুমি আর তোমার বিবি বেহেশতের মধ্যে গো ড্রিঙ্ক এভরিহোয়ার দেয়ার ইজ পারমিটেড, যেখানে খুশি যাও, যা খুশি দেখো, কোনো পাতা নেই। লাতাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন।